সাগর, কি করছো এসব? তেমন কিছু না, বিয়ের পরে তো আর তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারিনি, তাই একটু খাওয়া দাওয়ার আয়োজন। ওফো, খাবারটা আসতে কেন যে এত দেরি করছে? খাবার অর্ডার করেছো কিন্তু ইন্টারনেটই তো বন্ধ। থাকুক বন্ধ, ওরা কি ভেবেছে আমাদেরকে এভাবে বন্ধ করে আটকে রেখে মেরে ফেলবে? কখনো না, আমরা এই বন্ধ ঘরেই নিজেদের সুখ খুঁজে নেব। কিন্তু তাও ইন্টারনেট ছাড়া খাবার অর্ডার করা তো অসম্ভব। এখানে সব সম্ভব, এখানে তুমি চাইলে স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে। কি যে বলো না সাগর, আমার পা তো ঠিক হয়ে গেছে। তোমার পা ঠিক হয়ে গেছে, সেই খুশিতে আমরা এখন নাচবো। হাসছো কেন? এই তো তুল, হাসছো কেন তুমি? আমি এখানে খেটে মরছি আর তুমি শুয়ে শুয়ে হাসছো? আরে কি করছো তুমি? সাবধানে, স্বপ্ন দেখছিলে নাকি? বসো বসো, কি বোকার মতন। মোমবাতি কেন? ক্যান্ডেল লাইট ডিনার করবে নাকি? চারটা করছো। এখানে খাবারের কোনো ব্যবস্থা করতে পারছি না, খিদের জ্বালায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর তুমি আছো। এখানে রান্না করবে? তাহলে কি করব, রান্নাঘরে তো আর গ্যাস নেই। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এতটুকু তাপে কি রান্না হয় নাকি? আমি কিচ্ছু জানি না, আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে, আমি শুধু এটুকুই জানি। যদি ডিম, আহা, ডিম যদি না ভাজে তরকারি হলে কাঁচাই খাবো। হ্যাঁ, তাই খেতে হবে তোমাকে। এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটাও তুমি নষ্ট করলে। এখন খাও কাঁচা ডিম। আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু ক্ষুধা সহ্য করতে পারি না। তুমি না সেদিন বললে তোমার ঘুম না হলে তুমি সহ্য করতে পারো না? সময়ের সাথে সাথে কি তোমার কথাও বদলে যায়? ইয়েস, ইলেকট্রিসিটি চলে এসেছে, তার মানে কি আমাদের মুক্তি সময় হয়ে গেছে? মুক্তি না ভাই, আপনার খাবার আসছে, নেন। আরে তাই তো, খাবার চলে এসেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে। চলো তো তুল, আমরা একসাথে খাবার খাই। আরে আসো আসো। অনেক মজা হবে, আসো না তো তুল, একসাথে খাই। আমি খাবো না সাগর, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি অন্যায়কারীর খাবার খেয়ে জীবন বাঁচানোর থেকে না খেয়ে থাকা অনেক ভালো। কি বলছো এসব? আরে খাবার না খেয়ে থাকার কোনো মানে হয় নাকি? হলো সাগর,
ভেবে দেখলাম ক্ষুধা না, আসলে ঘুমের জন্য আমি পাগলামি করি, ঘুমটাই আমার জীবনে বেশি দরকার। খাবার না খেয়ে তো কয়েক বেলা থাকাই যায়। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।